আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলা লিখতে হয়। এক নম্বর বিজয় বাংলা, দুই নম্বর ইউনিকোড। সাধারণত প্রিন্ট করার জন্য, অ্যাপ্লিকেশন লেখার জন্য, প্রশ্নপত্র বা বই লেখার জন্য যে বাংলা ব্যবহার করতে হয় সেটা হলো বিজয় বাংলা। আর ফেসবুক, ওয়েবসাইট এ সকল ক্ষেত্রে বাংলা লিখতে হলে আমাদের অবশ্যই ইউনিকোড লিখতে হবে, কারণ ইউনিকোড ছাড়া ওয়েবসাইট বা ফেসবুকে সাপোর্ট করবে না। তো দুটো পদ্ধতি আমি আপনাদের দেখাবো, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম বিজয় বাংলা। বিজয় বাংলা লেখার জন্য এখানে কিবোর্ডের আইকনটি দেখতে পাচ্ছেন লাল বর্ণের, আর এখানে টাইমস নিউ রোমান, এ দুটি জিনিস পরিবর্তনের মাধ্যমেই আমরা বাংলা লিখতে পারবো। এক নম্বর, এখানে ক্লিক করলে গ্রিন হয়ে যাচ্ছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে বি, এই দুইভাবে কিবোর্ড চেঞ্জ করা যাবে। তারপর এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে, বাংলার জন্য এই ফন্টটি অর্থাৎ সুতনি এমজে, এটাতে ক্লিক করতে হবে। দেখবেন এখানে লেখা উঠবে সুতনি এমজে। এবার যদি আমরা লিখি দেখতে পাচ্ছেন বাংলা লেখা হচ্ছে। তারপর আবার যদি আমাদের প্রয়োজন হয় আমরা ইংরেজি লিখব, তাহলে কি করতে হবে, এই কিবোর্ড আগে চেঞ্জ করতে হবে এখানে ক্লিক করে, অথবা কন্ট্রোল অল্টার বি চেপে ধরে তারপর ফন্ট চেঞ্জ করতে হবে টাইমস নিউ রোমান। এভাবে ইংরেজি লিখতে পারবেন। আবার বাংলা লেখার প্রয়োজন হলে আবার কিবোর্ড চেঞ্জ, আবার ফন্ট চেঞ্জ। এভাবে বাংলা লেখার জন্য একবার কিবোর্ড চেঞ্জ করতে হবে, ফন্ট চেঞ্জ করতে হবে, আবার ইংরেজি লেখার জন্য কিবোর্ড চেঞ্জ করতে হবে, ফন্ট চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনি যে ভাষায় লেখেন সবসময় লক্ষ্য রাখতে হবে এই কিবোর্ড আর ফন্টের দিকে। অনেক সময় বিগিনারদের দেখা যায় যে কিবোর্ড চেঞ্জ করে কিন্তু ফন্ট না চেঞ্জ করার কারণে লিখতে চাচ্ছে স্বরে ওয়া, কিন্তু হয়ে যাচ্ছে অন্য কিছু। তো এটা খেয়াল করতে হবে, মাথায় রাখতে হবে দুটি জিনিস চেঞ্জ করতে হয়, কিবোর্ড চেঞ্জ, ফন্ট চেঞ্জ। এই হলো বাংলা লেখার পদ্ধতি, আর এটা হলো বিজয় বাংলা। আর আমরা যখন ইউনিকোড লিখব, ইউনিকোড লেখার জন্য অবশ্যই আপনাকে কিবোর্ড চেঞ্জ করতে হবে। সেটার ধরন হলো কন্ট্রোল অল্টার চেপে ধরে ভি বাটনে, আগে চাপছিলাম বি, এবার ভি। ভিতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হালকা গ্রিন বর্ণ হয়েছে, আর বিতে চাপ দিলে হয় এরকম গাঢ় সবুজ, আর ইউনিকোড লেখার জন্য কন্ট্রোল অল্টার ভিতে চাপ লাগলে এরকম হালকা সবুজ কিবোর্ড চেঞ্জ হবে। এখানে ফন্ট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এবার দেখতে পাবেন ইউনিকোড লেখা। এটা হলো ইউনিকোড। বিজয় লেখা আর ইউনিকোডের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন যে বিজয় লেখার সাথে সাথে তার আকৃতিটা এরকম হয়ে যায়, আর এর ফন্ট হলো বৃন্দা, এটা অটোমেটিক চলে আসছে। ইউনিকোডের জন্য বাংলা একটি সুন্দর ফন্ট রয়েছে যার নাম হলো সুলাইমান লিপি। আমরা সেই সুলাইমান লিপিটা কীভাবে ব্যবহার করবো শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমাদের সেই ফন্টটি ইনস্টল দিতে হবে। কীভাবে ইনস্টল দিতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। এখানে আছে সুলাইমান লিপি, এই ফন্টটি আমি কন্ট্রোল চেপে ধরে সি দ্বারা কপি করলাম, তারপর এখানে এসে লিখব ফন্ট। ফন্টের মধ্যে যাব, এখানে এসে পেস্ট, যেহেতু আমি কপি করেছিলাম এখানে এসে ছেড়ে দিলাম পেস্ট করে, তারপর এখানে এসে এটাকে আমরা চেঞ্জ করে দেব সুলাইমান লিপিতে। সুলাইমান লিপি, সুলাইমান। এবার দেখতে পাচ্ছেন সুলাইমান লিপিটা আমি সিলেক্ট করার পর বা দেখিয়ে দেওয়ার কারণে কত সুন্দর লেখাটা হয়ে গেল। অর্থাৎ আমরা বিজয় যেরকম সুন্দর লেখা পাই তদরূপ আমরা সুলাইমান লিপি অসাধারণ একটি ফন্ট যেটা আমরা ইউনিকোড হিসেবে ব্যবহার করতে পারি। বিজয় ফন্ট আমরা প্রিন্টের জন্য সাধারণত ব্যবহার করি, অফিসিয়াল কাজে বিজয় বেশি চলে, আর ওয়েবসাইটে আমরা ইউনিকোড লেখাটি ব্যবহার করব, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে। এটা বিজয়ের মাধ্যমে লেখা হয়েছে, তো এটা আমরা কপি করব। কপি করে যদি ফেসবুকে এসে এটা পেস্ট করি, দেখুন বাংলাটি এখানে সাপোর্ট করেনি। এটা কখনোই, অর্থাৎ বিজয় দ্বারা যেটা লেখা হয় সেটা ফেসবুক ওয়েবসাইটে কখনোই সাপোর্ট করবে না। এবার আপনাদের দেখাবো এই সুলাইমান লিপি,
দেখতে পাচ্ছেন বিজয় আর ইউনিকোড এই দুটি ফন্টের মধ্যে পার্থক্য কী? ইউনিকোড ফেসবুক ওয়েবসাইটের জন্য সাপোর্টেড আর বিজয় ফন্ট ফেসবুক বা ওয়েবসাইটের জন্য সাপোর্টেড নয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এ পর্বে জানতে পারলেন কীভাবে বিজয় বাংলা লিখতে হয়, কীভাবে ইউনিকোড লিখতে হয় এবং কিবোর্ড কীভাবে চেঞ্জ করতে হয় প্রত্যেকটি বিষয়ে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, ইনশাল্লাহ এর সমাধান দেওয়া হবে। আল্লাহ হাফেজ।